back to my channel. Good morning. Today is Saturday. Aar ekhane bichra patto sob goj gach hoye geche ar ini dekho. Tuni alo. Achen. Tuni alo. Shokal bela utheo tuni alo. Jalo. Tumi settle. Santa dadu ajbe kichudin pore. Tapor tuni alo hobe. He, thik boleche. Kichudin pore Santa dadu ashbe tokhon abar barandai tuni alo jalabo. Kar barandai. Barandai. Kar শীতকালে আমাদের বারান্দায় অনেক প্রজাপতির আগমন ঘটে। দেখো এখানে বসে আছে, আর আমাদের ব্রেকফাস্ট পরোটা আর আলু ফুলকপির তরকারি। এটা আমি নেব। হ্যাঁ দেখো, আর এরা আমার খাবারটা নিয়ে বসে পড়েছে। তোর ওটস এইটা, এটা তো তোর খাবার। এটা আমার খাবার, এটা আমার, এটা আমার খাবার, এটা আমার খাবার। দেখ লুচি পরোটা খেতে এক্সপার্ট। অনেকদিন পরে হতে চলেছে সর্ষে দিয়ে কাটা মাছের ভাপে, দুর্দান্ত টেস্টি লাগে। আর এখানে সব সবজিপত্র আমি ধুয়ে ধায়ে এখানে রেখে দিয়েছি জলটা ঝরানোর জন্য। আর চিংড়ি মাছ আছে যেটা দিয়ে হবে চিচিঙ্গে। আর এখানে কিছু তেল আছে মাছের, আর এখানে মাছ ভাজা হচ্ছে অমির জন্যে। চলো চিচিঙ্গেটা দেখাই। এই যে এই চিচিঙ্গে দিয়ে কুচু চিংড়ি কিন্তু ভালো লাগে। কোনগুলো কত করে দাম? এগুলো চিচিঙ্গে কত করে বলো তো? এগুলো চিচিঙ্গে চিংড়ি মাছ দিয়ে হয় 10 টাকা। 10 টাকা দাও। কুড়ি টাকা দাও, কুড়ি টাকাই দাও। রেখে দাও, রেখে দাও, না ঠাম্মি বকবে। রেখে দাও, হ্যাঁ রেখে দাও বাবা, রেখে দাও। দেখো ওমি রান্না করছে, চলো তোমাদের দেখাই। এই যে এখানে কড়াই খুলতি ও এই যে এটা গ্যাস ও, আর এটা ওর রান্না, দোসা দিয়ে রান্না করেছে গাছের পাতা। তুমি রান্না করেছো? কার জন্য এত রান্না? দেখো অনেকটাই মাছের তেল এনেছে আমার বর, তো এত তেল ভাজা হয়েছে, দুর্দান্ত লাগে গরম ভাতের সঙ্গে মাছের তেল, আর সঙ্গে যদি একটা মাছ ভাজা থাকে, চর্বিযুক্ত মাছ ভাজা, যেমন এই দেখো পাশেরটা। আর এখানে ভাত রেডি হয়ে গেছে, আগের দিনের ডাল ছিল সেটাও গরম করা হয়ে গেছে। কৃষ্ণাদি এসে বসে পড়েছে কাজ করতে। কৃষ্ণাদির আজকে মেন কাজ যেটা, সেটা হচ্ছে চলো দেখাই আগামীকালের জন্য বিরিয়ানির প্রস্তুতি চলছে। এই দেখো এত পেঁয়াজ করতে বলেছি, এই সব তো লাগবে কারণ রবিবার আমার পালা কাজের, কৃষ্ণাদির পুরো রেস্ট। এখানে হচ্ছে কাটা মাছের ভাপে, আর এটা হচ্ছে চিচিঙ্গে। এই দেখো রেডি কুচু চিংড়ি দিয়ে চিচিঙ্গে। আজকে আমাদের লাঞ্চটা বেশ ভালোই হলো, চলো একটু রেস্ট নিই। গুড ইভিনিং সবাইকে। এখন সন্ধে হয়ে গেছে, আর এখন আমরা একটু যাচ্ছি ঘুরতে, একটুখানি বেরাচ্ছি আমরা। আর এখানে দেখো ওমিও পুরো রেডি, চলো এখন যাওয়া যাক। বেরিয়ে পড়েছি শনি রবিবারের মধ্যে যে কোনো একটা দিন, একটুখানি আশেপাশে না বেরালেই নয়। আর এটা দেখো বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট খুলেছে। এখন বিভিন্ন জায়গায় অনেক ছোটোখাটো রেস্টুরেন্ট খুলছে, খুব ভালো লাগছে। আসলে 2020 সালের কোভিড পরিস্থিতির জন্য সব থেকে লস করেছে এই রেস্টুরেন্টগুলোই, তো আবার যখন ঘুরে দাঁড়াচ্ছে দেখে খুব ভালো লাগছে। আর এখানে দেখো অনেক আইসক্রিম আর অনেক কিছু বিক্রি হচ্ছে ভালো ভালো, তো দেখলাম। আর এখানে মন্দির, এই মন্দির আগেও দেখিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা। আর আমরা এখন যেটা একটু যাচ্ছি এন্টালি মার্কেটে, কিছুই নয় জাস্ট একটুখানি ঘুরে আসবো, আর সঙ্গে একটু অনেক দরকারি অনেক জিনিসও কিনবো। চলো কী জিনিস কিনছি সেটা আমি এখন বলবো না, দেখতে থাকো। আর এটা আমাদের এন্টালি মার্কেটটা, আরেকবার ঘুরিয়ে দেখাই তোমাদের। দেখো কত খেজুর বিক্রি হচ্ছে, দেখে খুব লোভ লাগে। আর এখানে দেখো
প্রচুর জিনিস পাওয়া যায়, কি না চাই মানে কি দরকার সব কিছুই এখানে পাওয়া যাবে। আর এখানে বেশ অনেক দোকানপাট, শীতকালে অনেক আমসত্ব পাওয়া যাচ্ছে, আরও অনেক কিছু বিক্রি হচ্ছে। ড্রাই ফ্রুটস দেখে তো পুরো লোভ সামলানো যায় না, অনেক কিছু এখানে, অনেক সুন্দর সুন্দর ব্যাগপত্র বিক্রি হচ্ছে। আর অমি তো খেলনার জন্য বায়না শুরুই করে দিয়েছে, অনেক খাবার, ভালো ভালো কুকিজ বিস্কুট থেকে শুরু করে দেখছি অনেক কিছুই এনেছে। চলো আমার সঙ্গে তোমরাও একবার ঘুরে দেখো এন্টালি মার্কেট, আমাদের শিয়ালদার স্টেশনের সামনেই। আর এখানে অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস পাবে, আলু পেঁয়াজের দরও অনেকটাই বেশ সস্তা। আর এখানে অনেক ভালো ভালো জিনিসপত্র পাওয়া যায়, সাজাগোজার থেকে শুরু করে খাবার দাবার সব। আর এই দেখো, বুঝতেই পারছো এটা কি, বিরিয়ানিতে দেওয়ার বিভিন্ন উপকরণ। এইবারই বলি, ইন্টালি মার্কেটে আসার আরেকটা কারণ হচ্ছে বিরিয়ানির সব সরঞ্জাম আমি বরকে বলেছি, যদি খেতে চাও রবিবার বিরিয়ানি তো আগের দিন চলো টুকটাক করে একটু বাজার করি। তো বিরিয়ানির জন্য একটুখানি গুছিয়ে নেওয়ার জন্য চাল, তারপর জায়ফল, জৈত্রী একটুখানি কিনেই নিতে হলো, তাহলে পরের দিন অনেকটা হালকা লাগে, তো অনেকটাই সুবিধা হয়। যেহেতু কৃষ্ণাদি বিরিয়ানি করবে না, আমাকেই করতে হবে, তো সেই জন্য একটুখানি আগের থেকে প্রিপেয়ার হওয়া যায়, টাইম পাওয়া যায়, নয়তো প্রচুর ঝামেলা, অনেক আয়োজন করতে হয়, বিরিয়ানি তো জানোই কত কিছু, তো স্টেপ বাই স্টেপ করতে হয়, সেই জন্য কিছু কিনে নিলাম যখন বেরালামই। আর এখানে অমি তো খুবই খুশি, ওর তো শুধু খেলনার দিকে মন, গাড়ি গাড়ি আর গাড়ি। আর এখানে কেনাকাটা চলছে, কিনে তারপরে দেখো এই চোখের খিদে দোকানটার সামনে আবার দাঁড়িয়ে পড়েছি। এখানে মোগলাই পরোটা খেতে অবশ্যই নয়, দেখতে, এখানে শুনলাম এটা চিকেন মোগলাই পরোটা, তো একদিন তো খেতেই হবে ভাবছি, দেখে তো খুবই লোভ লাগছিল। তা যাই হোক, খেয়েছি একটা ফিশ ফিঙ্গার, তো এছাড়া বাড়ির জন্যও নিয়ে গেছি, তো দুর্দান্ত খেতে হয় এখানে। এখানে যেটা অর্ডার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে রুটি। আমি আসলে বলতে বলতে মানে চোখের সামনে যখন আমি ভয়েস রেকর্ডিংটা করছি এইসব খাবার দেখতে দেখতে আমি ভুলেই যাচ্ছি যে আমি কী নিয়েছি। এখানে নেওয়া হয়েছিল রুমাল রুটি আর তার সঙ্গে এক তরকা, তো দুর্দান্ত হয় তরকাটা, এরা খুব ভালো করে, প্রত্যেকটা আইটেমই এরা ভালো করে। তো দেখো এত সুন্দর করে করছি, আমি একটু ভিডিওটা নিচ্ছিলাম, তো খুবই ভালো লাগছে। এটা দেখো আমাদের বাড়ির সামনেই বিগ বাইট, আগের ব্লগে বলেছিলাম একটা ছোট্ট দোকান খুলেছে, এত সুন্দর বিভিন্ন টাইপের জিনিস বিক্রি হচ্ছে, ফ্রাইড মোমো থেকে শুরু করে ফিশ বল, বিভিন্ন টাইপের আইটেম রয়েছে। আমরা একটু ফিশ বল, ফিশ ফিঙ্গার কিনে নিয়েছিলাম, এই দেখো শান্তকালীন খাবার। সবাই দেখলে দেখে নিলে, এই দেখো চিপস কেনার বায়না, ফুটি কেনার বায়না, রাস্তাতে অলরেডি ফুটি খাওয়া হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখো, এটা বাড়িতে নিয়ে আসতে নাস্তেই ভেঙে দিয়েছে, ইয়ো ইয়ো ওর ভাষায় 10 টাকা, মানে কিরেভাবে পয়সাগুলো নষ্ট করে, মানে কান্নাকাটি চেঁচামেচি একাকার। আর এখানে দেখো প্রিন্সির জন্য একটা চিপস কেনা হয়েছে, তো ওরও চাই, ওর জন্য একটা দিতে হলো, দেখেছো? দেখো আজকে কি পড়াশোনা তুমি করেছো? আজকে কোনো পড়াশোনা হয়নি যেহেতু স্যাটারডে বলে, আর এইসব খাওয়া দাওয়া ঘোরাঘুরি এইসব চলছে, এগুলো খুব ভালো, কিন্তু পড়াশোনা করতে বসলে ওনার ভালো লাগবে না, তাই তো? হ্যাঁ চল, আজকের ব্লগ এখানেই এন্ড করলাম, আর বেশি বাড়ালাম না। আর চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, সবাই খুব ভালো থেকো, গুড বাই।